वेलकम टू माय चैनल विश्वजीत सुपरविजन ओवरऑल इच्छा आपनादेर ভালোবাসায় আমি বিশ্বজিৎ আপনাদের জন্য হাজির করেছি নতুন ভিডিও। আজ আমি এনেছি ঘুসুরু পিজিয়ান ক্লাবের প্রেসিডেন্ট ঘুসুরু পিজিয়ান লাভার্স তার প্রেসিডেন্ট অয়ন দাস। অয়ন দাস নতুন করে নতুন পায়রা প্রেমীদের জন্য এবং পুরনো পায়রা প্রেমীদের জন্য কিছু জিনিস এনেছে যেগুলো প্রত্যেকটা পায়রা প্রেমীর প্রয়োজন হয়। যেমন ধরুন খাবার দেওয়ার জন্য ট্রে, জল দেওয়ার জন্য জলের পাত্র, পায়রার রিং, পায়রা বসার স্ট্যান্ড, আরও বিভিন্ন আইটেম। সমস্ত আইটেমগুলো আমি দেখাবো ভিডিওতে, তো চলুন। নমস্কার, আমি অয়ন দাস, ঘুসুরি পিজিয়ান লাভার ক্লাবের প্রেসিডেন্ট। হয়তো আপনারা জানেন আমাকে, সমস্ত পায়রা প্রেমীদেরকে কাছে আমি পায়রার জন্যে অনেক কিছু আইটেম নিয়ে এসেছি। যেমন হচ্ছে পায়রা খাবারের পাত্র, জলের পাত্র, তারপরে পায়রার স্ট্যান্ড, অনেক রকমের স্ট্যান্ড, পায়রার পায়ের রিং নিয়ে এসেছি আমি। তো এখন আমার কাছে আপাতত হাতে আছে, এখন আমি একজনকে ডেলিভারি করতেছি, হাতে আমার কাছে আছে পায়রার খাবারের এটা। ফ্রেন্ডস, আলাপ করে নিয়েছি আমরা অয়নদার সাথে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিচে ডান দিকে থাকা বেল আইকন টিপে অল বটন সেট করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। দাদার পুরো নাম অয়ন দাস। অয়ন দাস দাদা, আমি শুনেছি আপনি ঘুসুরু পিজিয়ান ক্লাবের প্রেসিডেন্ট। ঘুসুরু পিজিয়ান লাভার্স। যাই হোক দাদা, আর আপনি আমাদের পায়রা প্রেমিকদের জন্য বিভিন্ন নতুন নতুন আইটেম সবার জন্য আনছেন, তো আপনার কাছে কি কি আইটেম থাকছে? আমার কাছে আছে পায়রা রিং, খাবারের ট্রে, জলের ট্রে, তারপরে স্ট্যান্ড, পায়রা বসার স্ট্যান্ড, তারপরে যে ডিমগুলো হয়, ফলস ডিমগুলো, ফাঁকা ডিমগুলো, ওই ডিম আছে। তো এই মুহূর্তে যে এই যে আপনার হাতে একটা ট্রে দেখতে পাচ্ছি, খাবারের ট্রে, এইটার সাইজ কতটা? এটা আড়াই ফুটের আছে। আড়াই ফুটে, আড়াই ফুট আছে। একসাথে কতগুলো পায়রা খেতে পারবে? এইটাতে মধ্যে ২৬টা পায়রা খেতে পারবে। ২৬টা পায়রা, ২৬টা পায়রা খেতে পারবে। তো এর থেকে বড়, থেকে বড় আরেকটা আছে, ওইটাও আড়াই ফুটের আছে, ওর মধ্যে ৪০টা পায়রা খেতে পারবে। ওইটা ফাইবারের, তো অ্যালুমিনিয়ামের ফাইবারের ৪০টা, ওর প্রাইস হচ্ছে আপনার ৩২০ টাকা। ৩২০ টাকা ফাইবারেরটা? ফাইবারেরটা। আর আমার কাছে ছিল, আমি এখন একজনকে ডেলিভারি করে এলাম, এই দুটো আছে, এই দুটো আমি ডেলিভারি করতে এসেছি, এই দুটো আমি নিয়ে এসেছি। তো এই ট্রেটার দাম কি পড়ছে? এই ট্রেটার দাম পড়ছে ৯৫০ টাকা। ৯৫০ টাকা? ৯৫০টাকা। যদি কোনো ফ্রেন্ড একসাথে দু চারটে নিতে চায়, তো তাদের ক্ষেত্রে কি দাম পড়বে? আমি কমিয়ে দেবো তাদের ক্ষেত্রে, আমি দামটা যদি চারটে কেউ নেয় তার জন্য আমি ৯০০ টাকা করে করে দেবো। ৯০০ টাকা করে করে দেবো? আমি ৯০০ টাকা করে কেন করবো? আমি লাভের এতে যাবো না, আমাকে মার্কেটটা এখন ধরতে হবে, মার্কেটটা এ করার জন্য আমি পুরো এতে ছেড়ে দেবো। তো খুব ভালো জিনিস, আপনারা দেখুন। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে একটু বলুন। 9874416457। 9874416457। হ্যাঁ দাদা, আরেকটা কি বলছিলেন? এই শীতে যে আমার ঘুসুরি পিজিয়ান লাভার ক্লাব, আমি প্রেসিডেন্ট, শীতকালে আমার ৩ বছরের খেলা বের করছি আমি। এই বছর আমি শীতে খেলা বের করেছি, ৫ই ডিসেম্বর দিয়ে খেলা চালু হচ্ছে। ৫ই ডিসেম্বর আছে আমার ১১ পায়রা, ১২ই ডিসেম্বর আছে ৭ পায়রা, তারপরে আছে ডে নাইট আছে, আর ৪ই জানুয়ারি আছে ৪ পায়রা। এই ৪টে খেলা আছে আমার ঘুসুরি পিজিয়ান লাভার ক্লাবে। আমি সমস্ত পিজিয়ান লাভারদের বলবো আমার ক্লাবে নাম দেওয়ার জন্যে,
11 পায়রার 5 তারিখে এন্ট্রি ফি হচ্ছে 1000 টাকা আর 12 তারিখে 7 পায়রার এন্ট্রি হচ্ছে 700 টাকা এই প্রাইজ লিস্ট আমি ছেড়ে দেব আমি আজকালের মধ্যে আমি ছেড়ে দেব আর 11 পায়রার 5 তারিখে হচ্ছে 1000 টাকা এন্ট্রি আর 12 তারিখে 7 পায়রার এন্ট্রি হচ্ছে 700 টাকা আর 10 নাইটের এন্ট্রি হচ্ছে 400 টাকা আর চার পায়রা যে তিনের তিন কাউন্টিং ওর এন্ট্রি হচ্ছে 400 টাকা তো এই লিস্ট আমি ছেড়ে দেব আজকালের মধ্যে তো আমি সমস্ত পিজন লাভারকে পায়রা প্রেমীকে আমি রিকোয়েস্ট করছি আপনারা অয়নদার ঘুষুরু পিজন লাভার্স ক্লাবে যে খেলা ছাড়ছেন সেই খেলাতে অংশগ্রহণ করুন আর এই খেলাটাকে সফলভাবে পরিচালনাতে সুবিধা যাতে হয় আপনারা সাহায্য করুন এবং অয়নদার পাশে থাকুন তো দাদা আরেকটা যে ব্যাপারটা আপনি বলছিলেন আপনার হাতে দেখছিলাম রিং আছে তো রিংয়ের কোয়ালিটিটা একটু দেখাবেন রিংয়ের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি কৌশিক ঘোষ কৌশিক ঘোষ এই সিরিয়াল নাম্বার 1 থেকে 100 অবধি ফোন নাম্বার দাদা এটা রিংটা কি দিয়ে তৈরি আছে রিংটা ভেতরে আছে মেটালে একটা জিনিস আছে অ্যালুমিনিয়ামের ভেতরে জিনিস আছে একটা এটা করা তার উপরে প্লাস্টিক মোটা প্লাস্টিক প্রিন্টিং করে পেস্ট করে লাগানো আছে এই রিং প্লাস্টিক কোনোদিনও খুলবে না যতদিন পায়রার পায়ে থাকবে গ্লেসও যেরকম যেই কালারে খুলবেন সেই কালারের গ্লেস থাকবে যদি পায়রার রিং কেউ ভাঙতে চায় সেই পায়রার রিং ভাঙতে গেলে সেই পায়রার পাটা নষ্ট হবে সে পায়রা কোনোদিনও রিং ভাঙতে পারবে পায়রা রিং রেখে পায়রাটাকে তার ঘরেই রাখতো তুই কারো পায়রা ধরলো ধরে নাই পায়রা আমি রিংটা খুলে দেবো খুলে বিক্রি করবো কেউ কোনোদিন খুলতে পারে না এই রিংটা ওরমভাবে বানানো হয়েছে খুব ভালো কোয়ালিটির মাল দাম কম এর দাম হচ্ছে 100 পিস নিচ্ছি 1000 টাকা 100 পিসের দাম 1000 টাকা 10 টাকা পিস আর কি কি আপনার কাছে আইটেম আছে আমার কাছে জলের এই আছে 3 লিটারের এক একটা জলের পাত্রতে 5টা করে পায়রা খেতে পারবে পায়রা তো খাবার যেরকম একসাথে খেতে থাকে জল তো একবার খেয়ে চলে আসবে ওরকম আমার কাছে পাত্র আছে এখন আমার কাছে নিয়ে এখানে নিয়ে আসিনি আমি আমার কাছে আছে পায়রা স্ট্যান্ড আছে পায়রা যে বসে ফুট কোপে তার স্ট্যান্ড আছে স্ট্যান্ড তিন চার রকমের আছে যেরকম জিনিস সেরকম দাম আছে স্ট্যান্ডে তো আমি ডিসক্রিপশানে আপনার নাম্বার দিয়ে দেব তো যদি কোনো বন্ধু আপনার থেকে নিতে চায় আপনাকে কল করলে আপনি তাদের হোম ডেলিভারি করে দেবেন করে দেব কোনো অসুবিধা নেই যে কোনো জায়গাতে যে কোনো জায়গা আমার এই রিং সত্যি কথা বলতে এই রিং আমি কেরালাতে পাঠিয়েছি কেরালাতে 400 পিস পাঠিয়েছি প্রথম আমার উল্লাস মণ্ডলকে উল্লাস মণ্ডল ফেসবুকে ছাড়তেই আমাকে কেরালাতে প্রথম ফোন করে কেরালাতে একজন 400 পিস অর্ডার তার কাছে মাল চলে গেছে সে খুব খুশি হয়েছে রিং দেখে যেরকম কালার বলেছে যেই কালার যে যেরকম কালার বলবে সেই কালারে রিং করে দেবো এখন আর একটা রিং করছি কারোর পায়রা হয়তো আমার পায়রা জানি আমার নিজের ফটো দিয়ে পড়ব সেই রিংটাও করছি তো নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে করতে সে এই পিসটা কি ওইটা 12 টাকা পিস 12 টাকা পড়ছে মানে নিজে যার পায়রা তার ছবি থাকবে তার নাম থাকবে ফোন নাম্বার থাকবে এবং নাম্বারও থাকবে 12 টাকা পিস 12 টাকা পিস সো ফ্রেন্ডস আপনারা বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দাদা নিজের মুখে বললেন দাদা বিভিন্ন কোয়ালিটির আরও জিনিস এনেছেন তো আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা আমার এই ভিডিওটা দেখুন এবং ভিডিওর কোন জায়গাটা আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান যদি কোনো জায়গাতে আপনার খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানান আমি সেই খারাপ যে জায়গা ওই জায়গাটা রিকভার করার জন্য চেষ্টা করব এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কি দেখতে চান সেটাও জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং যদি আপনার ভালো নাও লাগে তবুও ছেড়ে যাবেন না সাথে থাকুন আমি কথা দিচ্ছি আপনাকে আপনারা ভিডিও দেখতে দেখতে ভালোবেসে ফেলবেন এবং পাবেন বিভিন্ন
পায়রার রোগ প্রতিরোধ সম্বন্ধে টোটকা এবং পায়রার চেনার বোঝার টিপস। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখতে থাকুন, নমস্কার।